বাঁধ ভেঙে সুনামির মতো বন্যায় লিবিয়ার শহর দেনায় নিহতের সংখ্যা বেড়ে 11,300 জন হয়েছে। কাদামাটির পুরু স্তরে ঢেকে যাওয়া শহরটিতে এখনও উদ্ধার কাজ চলছে। শহরের প্রায় 30,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দেশটির দুর্যোগ সতর্কতা ব্যবস্থার সমালোচনা করে জাতিসংঘ বলছে এত প্রাণহানি এড়ানো সম্ভব ছিল। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা এবং মাদকাসক্ত হয়েও অস্ত্র রাখার মতো তিন অপরাধে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের সন্তানের ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। 2018 সালের অক্টোবরে ডিলাওয়ারে কোল্ট রিভলভার কেনার সময় হান্টার মিথ্যা তথ্য দেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে। ভারতের মণিপুর রাজ্যে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় নিহত 96 জনের লাশ এখনও মর্গে পড়ে আছে, কেউ সেগুলো দাবি করছে না। গত 3রা মে থেকে শুরু হওয়া ওই ভয়াবহ দাঙ্গায় 175 জন নিহত হন, আহত হন 1,118 জন, 33 জন এখনও নিখোঁজ। দাঙ্গায় অন্তত 5,172টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে, 254টি গির্জা এবং 132টি মন্দির পুড়িয়ে দেওয়া হয়। রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে লুট হয় 5,500 অস্ত্র। আকাশে চাকতির মতো দেখতে অচেনা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে মানুষের কৌতূহল বহু দিনের। এগুলো কি ভিন গ্রহের প্রাণীদের? উত্তর খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবশেষে তাদের দীর্ঘ গবেষণার ফল প্রকাশিত হয়েছে, তাতে অবশ্য রহস্যের জট খোলেনি। প্রতিবেদনে বলা হয়েছে ইউএফওর পেছনে ভিন গ্রহের প্রাণীদের সংশ্লিষ্টতা আছে এমন প্রমাণ এখনও মেলেনি। আবার ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব নেই সেই সিদ্ধান্তও টানা যাচ্ছে না। তবে নাসার প্রশাসক বলছেন তাদের গবেষণা চলবে, আগামীতে এ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাল সোয়েটারের পুরোটা জুড়ে রয়েছে সাদা ভেড়ার ছবি, সামনের অংশে ডান দিকে কেবল একটি ভেড়া কালো। প্রিন্সেস ডায়ানার 42 বছর আগের এই পোশাকটি নিলামে বিক্রি হয়েছে 11.4 লাখ ডলারে। প্রিন্স চার্লসকে বিয়ের এক মাস আগে 1981 সালে ডায়ানা সোয়েটারটি পরেছিলেন। নিলামকারী কোম্পানির অনুমান ছিল ভেড়াওয়ালা জাম্পারটির দাম হতে পারে 50 থেকে 80 হাজার ডলার, তবে শেষ পর্যন্ত সেটি বিক্রি হয়েছে ডায়ানার ব্যবহৃত অন্য অনেক সামগ্রীর চেয়ে বেশি দামে। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করেনি নিলাম কোম্পানি।